দরজাটা খুলবেন। রাধা, আর নিজেকে দোষারোপ করো। চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে, চটপট লাগেজ প্যাক করে নাও। এসো যাচ্ছি। এটা কি জামার টুকরো মনে হচ্ছে? কার এটা? তোরা নেবে ওই গাড়িটাকে থামা, তারপর যা বলতে বললাম বল। ওই দেখো কৃষ, আমাদের গেস্ট হাউসে যারা ছিল ওরা কেন হাত দেখাচ্ছে? গাড়ি থামাতে বলছে, কোনো প্রবলেম হলো নাকি? থামো থামো থামো, গাড়িটা গাড়িটা এক্ষুনি থামাও। তোমাদের অসুবিধে হচ্ছে? দাঁড়াও আমি আসছি, তোমাদের একটু গুছিয়ে দিই। না মা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি নিশ্চিন্তে বসুন, আমরা সব করে নেব। তা তো বটেই, তোমরা থাকতে আমার আর কিসের অসুবিধে? ঠিক আছে করো। মেজ বৌমা, তুমি তো মায়ের ওখান থেকে ফিরে এলে, তোমার মায়ের শরীর এখন কেমন? মা এখন একটু ভালো আছে, আসলে খুব শরীর খারাপ হয়েছিল মা, সেই জন্যই ওখানে ছিলাম, এখন একটু ভালো আছে বলে চলে এলাম, অনেকদিন বাড়ি ছাড়া। তো মেসি, আমি না মাসিমার জন্য আশ্রমে পুজো দিয়েছিলাম জানো, উনি যে ভালো হয়ে গেছেন এটা শুনে আমার খুব ভালো লাগছে। ও ছোট বৌমা, পুজোর ভোগ এবার তুমিই রাখবে তো? হ্যাঁ মা, আমি রাখবো, আমিও সাহায্য করব মা, প্রত্যেক বছর তো শিউলি একাই সব করে। আচ্ছা বেশ, এবার দুই জাতে মিলে সব আয়োজন তোমরাই করো। শিউলি, হ্যাঁ ওই হাঁড়িটা একটু দাও তো। না শিউলি, তোমার সিঁথিতে সিঁদুর। আমার আমার সিঁথিতে সিঁদুর কি বলছো মিস্তি? হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে তো সিঁদুর তো। ছোট বৌমা, তোমার সিঁথিতে সিঁদুর এলো কোত্থেকে? সত্যি তো, সিঁদুর এলো কোত্থেকে গো? মাসিমা তুমি দেখো, তুমি দেখো, তুমি নিজেই দেখো। ও শোনো না রমলা, তুমি যাও, তুমি বরং এক কাজ করো, তুমি ওকে একটা আয়না নিয়ে এসো, তুমি দেখাও দেখি। ও মা কি কাণ্ড! এই যে শুলি, এই দেখো। আস্তে করে বাঁদিকে লাগা। তোরা নেবে ওই গাড়িটাকে থামা, তারপর যা বলতে বললাম বল। ওই দেখো কৃষ, আমাদের গেস্ট হাউসে যারা ছিল ওরা কেন হাত দেখাচ্ছে? অপদার্থের দল, কতগুলো বাচ্চা ছেলে মেয়ে কাঁচকলা দেখিয়ে নাকের ডগার সামনে দিয়ে কোটি টাকার রত্ন নিয়ে চলে গেল, কেউ গাড়িটার নম্বর পর্যন্ত রাখলো না। মূর্খ, মূর্খ সব, ওয়াটলেস। সব খবর পেয়ে যাবো মাস্টার, সব। আমি ভিক্টরকে পাঠিয়েছি, ভিক্টর ওদের গাড়ির নাম্বারটা দেখেছিল। সব ডিটেলস চাই আমার, সব। নাম থাম, কোথায় থাকে, কি করে, সব ডিটেলস চাই।
বস সব খবর নিয়ে এসেছি। ওরা এই শহরের দক্ষিণ অঞ্চলেই থাকে। ওদের একটা ব্যবসা আছে গার্মেন্টসের, ওই ব্যবসাটা ওই ছেলেটাই দেখে। আর ওর বউ ওই রাধা মেয়েটা ওই কিসব ডিজাইন টিজাইন করে। নাম কি, নাম কি ছেলেটার? কৃষ্ণরাজ, কৃষ্ণরাজ ব্যানার্জি। কি নাম বললি? কৃষ্ণরাজ ব্যানার্জি। ওর বাবার নাম শুভেন্দু ব্যানার্জি। ওদের একটা মস্ত বড় কোম্পানি আছে গার্মেন্টস এর, কোম্পানির নাম এসবি গার্মেন্টস। শুভেন্দু ব্যানার্জি মালিক, আর ওদের বাড়ির নাম ব্যানার্জি ভিলা। ওয়ান্ডারফুল! এটা কি হয়ে গেল মা আমার হাত থেকে? এটা কি অঘটন ঘটলো? না না কাকিমণি, কিচ্ছু হয়নি। এটা তো যে কারোর হাতে হতে পারতো, তুমি অত ভয় পেও না তো। না না রাধা, এটা নিশ্চয়ই কোনো অমঙ্গলের ইঙ্গিত, নইলে এমন ঘটনা ঘটতো না। কিচ্ছু খারাপ হবে না কাকিমণি, এসব মঙ্গল অমঙ্গল এগুলো না মানুষের মনের ব্যাপার, অসাবধানতায় ঘরটা পড়ে গেছে আর কিচ্ছু নয়। চলে এসো, চলে এসো, সবাই চলে এসো, বাজি এসে গেছে। হ্যাঁ নিশ্চয়ই পড়াবো, তার আগে সব প্রদীপ গুলো জ্বালানো হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে হই হই করে বাজি পড়াবো। ওকে, আমার রং মশাল তুবড়ে এনেছো তো? রাধা মাধব করুন, আমাদের পরিবারটাও যেন এরকম আলোয় আলোয় ভরে থাকে। ওদের সবাইকে দেখেছো কৃষ? সবাই কত খুশি, সবাইকে এত আনন্দে দেখে না আমার এত ভালো লাগছে। মায়ের পুজো হবে রক্ত জবা ছাড়া? কিসের লক্ষণ ঠাউর? সবই তো মায়া গো মায়া। তুমি এতটুকু মেয়ে, এত কিছু জানো? জানি বাপু জানি। দেখো বাপু, এখন আবার জিজ্ঞেস করে বসে না, আমি তো কথা জানলুম কোথা থেকে, আমি সব জানি। তুমি আসবে আমি সেও জানি। নাও জবা ফুল করে ধরো তো বাপু, তোমাকে দেবো বলে সে কত দূর থেকে জবা ফুল নিয়ে এলুম। শেষ করে ফেলব, সব কটাকে শেষ করে দেব। তোমার স্ত্রী হিসেবে তোমাকে রক্ষা করা যেমন আমার কর্তব্য, তেমনি নিজের পরিবারকে রক্ষা করা আমার কর্তব্য। পিসিমণি, মেয়েটার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে এভাবে না বললেই পারতে। মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস বুঝি? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি ময়নাকে ভালোবাসি, শুনতে পাচ্ছ তুমি? আমি ময়নাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
যে লয়ারকে দিয়ে আপনি ঝুমকো রায়ের নামে নোটিস পাঠিয়েছিলেন, মিথ্যে ঝুমকো রায় সেজে যেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। এসব আজে বাজে কথা তোমায় কে বলেছে শুনি? কোনো আজে বাজে কথা বলছে না, ও যা বলছে একদম ঠিক কথা বলছে, সমস্ত প্রমাণ আমার কাছে। কি হলোটা কি ধরবো মানে? मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना।